ও আমার ভাই হল যে ফাতিমায় জমিন ভাড়া মারতে ডরাইছন চিননি মানছে দেখিলাইন, যে ফাতিমায় খাফনৰ ভিতরে যাওয়ার বাদে ডরাইছন আমার ফুট খতখান লম্বা মানছে দেখিলাইন, যে ফাতিমায় কবর যাইতে ডরাইছন যাতে মানছিনি উগি দিয়া মারে দেখিলাইন, যে ফাতিমায় মরার বাদে বাইকল লাশ বয়া নিতে ডরাইছন যাতে মানছে দেখিলাইন, ইলা না দেখাইয়া যদি ছয় বাইকল দুষ্টকল ফাতিমা দুনিয়ার থাকি বিদায় হইয়া বাইকল গেলা, এই ফাতিমারে আল্লাহ তাআলা জান্নাতৰ সর্দারিণী বানাইব, ইলা ফাতিমাল্লাহ খান যদি তুমি আমি আমার ফুড়িন্তরে বানাইতে চাও তাহলে এটা ফুড়িন্তরে কোন জায়গার মধ্যে ফোড়ানি লাগবো আপনারা কোন চাই খুব কাসাই, ইলা আমিলা সালিয়া ফরদানেসিন বানাইতে গুয়াহাটি কটন কলেজ, গুয়াহাটি কটন কলেজ খোড়াইলে বা অকল আপনার ভুড়ি ফাতিমার লাখান আমিলা সালিয়া ওই তো নাই, আপনার ভুড়িরে যদি সয় বা অকল ফাতিমার মতো বানাইতে চাও ইঞ্জিনিয়ারিং কলেজ ফড়াইলে ওই বনি খু চাই, আপনার ভুড়িরে ফাতিমার লাগান যদি বানাইতে চাও তাহলে বা অকল ল কলেজের মধ্যে ফড়াইলে খাম ওই বনি, কারণ ল কলেজের মধ্যে ফড়াইলে আপনার ভুড়ি উকি লইব, ইঞ্জিনিয়ারিংও ফড়াইলে আপনার ভুড়ি ইঞ্জিনিয়ার হইব, মেডিকেল সায়েন্সের মধ্যে ফড়াইলে আপনার ভুড়ি ডক্টর হইব, ও মুসলমান কিন্তু যদি ফাতিমার মতো পর্দা নিশিন যদিন বানাইতে চাও তাহলে আমার ইটা বনিন তোরে কোন জায়গার মধ্যে ফড়ানির দরকার আওয়াজ দিয়া কৌসাই, কোন জায়গা জোরে করে কও না ভাই, কিজাত মাদ্রাসা বানাত মাদ্রাসাত ফড়াইলে ফুড়ির বেফর্দা হইনি না ফর্দা হলা হইন, বানাতর ভুলি নাইতে সময় উদ্লালেনটা আইনি না কিছু গুড়ি আইন, দুনিয়া দিলা কোনো কলেজও আছে নি বুরকা পিন্ধিয়া যাওয়া, হায় রে হায় আমার ভাই আইন দুষ্ট কলার বজুর্গ হল, একমাত্র বানাত যদি আপনারা ফুড়িন তরে ফড়াইন তাহলে ফাতিমায় জেলা শরীর ডাকিয়া রাখছেন ওলা ডাকিয়া ডাকিয়া অন আইতিরা, আর অন ডাকিয়া ডাকিয়া যদি সয় ফড়িয়া আলিমা হাফিজা বনি যাইন, দুষ্ট কলার বজুর্গ হল ইটা বেটিন তোর ঘর থাকি আল্লাহ বড় বড় অলি আবদাল হল ফয়দা করবো হোক সুবহান আল্লাহ, তো ফাতিমার লাগান বানাইতে হইলে আমরা খানো ফড়ানি লাগবো, একবার জোরে করে দমলো না রে বা জোরে করে কৌ চাই খে কোন খানো ফড়ানি লাগবো কৌ চাই আরো জোরে করে কোথায় কোন জায়গা, আচ্ছা বানাত মাদ্রাসা ছাড়া ইলা ফর্দা কোনো জায়গা ঠিকানি যাইব নি জোরে কোন চাই, গতিকে বানাত মাদ্রাসার আমরা দরকার নি না দরকার নাই, খার খার নজদিক দরকার দেখি হাত বাড়াও চাই আসাও নি দরকার আছে নি ভাই হাত লামাও চাই, যদি ইলা মাদ্রাসার দরকার তে আমরা ফয়লা শুক্রিয়া আদায় করতাম এরার এই এলাকার যারা ময় মুরব্বী শিক্ষিত সমাজে যারা চিন্তাধারা করিয়া এই এলাকার মধ্যে এখন মাদ্রাসাতুল বানাত বানাইয়া তৈয়া গেছেন এর লাগে আমরা সারাই শুক্রিয়া আদায় করতাম ওক আলহামদুলিল্লাহ, এখন যারা বানাইছন আমার প্রশ্ন হইলই বানানি খান এরার লাগিয়া যে বানাইছন এখান আমরার লাগি বালা হইছে না খারাপ হইছে দেখুন চাই, যারা বানাইছন আমরার লাগি বালা হইছে না খারাপ হইছে, খার খার লাগিয়া ভালো হয়েছে দেখি হাত খান উঠাও চাই দেখি চাই হাসাও ভালো হয়েছে নি ভাই হল, এখন হাত লামাও ফিরিয়া আর হাত উঠানি হইতো আর লামানি হইতো, যদি আমরা লাগি বালানি ওইছে তাহলে এখন আমরা জবান দিয়া অন্তর হাত দিয়া হইতাম এই মাদ্রাসা আয়সায় সিদ্দিকা ইকান বানাইয়া গেছেন ইকান বালা বানাইয়া গেছেন ইকান বানানি খান আমরা সারার লাগি বালা হইছে আমরা শুক্রিয়া আদায় করি, আর এখন ও সিনার মধ্যে হাত রাখিয়া আর জবান দিয়া কুলিয়া খৌসাই এই আয়সা সিদ্দিকা ইকান মাদ্রাসার পক্ষে খেয়ে দেখি হাত বাড়াও চাই দেখি সারা পক্ষে আসুন তো ভাই হল, আর বিপক্ষে কয়জন দেখি চাই হাত উঠাও চাই, এই আয়েশা সিদ্দিকা মাদ্রাসার বিপক্ষে কয়জন খেও নাইনি ভাই খেও নাইনি, আল্লাহ এই মাদ্রাসার পক্ষে আমরা যারা থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনে দুস্থ কলার বজর কল হজরতে আয়েশা ফাতিমার লগে আমরা জন্ম দিব হোক সুবহান আল্লাহ, আমরা সারাই কইছি এই মাদ্রাসার পক্ষে, গতিকে দুস্থ কলার বজর্গ হল এই মাদ্রাসার যদি পক্ষে হয় এই মাদ্রাসার যদি দরদি হয় তাহলে এই মাদ্রাসায় এখান সালানির আমরা দরকার আছে নি না জোরে করে কৌশাই দরকার আছে নি না ভাই, এই মাদ্রাসা এখান যদি হো বলে হে বানাইছন ও হেন সালাপ কয়া এখান আমরা চালাইতে পারতাম না মাদ্রাসা চলবো না বন্ধই যাইব বন্ধই যাইব, গতিকে একরা বানাই লাইছে ইকানোর পক্ষে তাখরাম আমরা ওখান চালাইতাম খোকা ইনশাআল্লাহ, আমরা মাতিয়া জবান দিয়া জান দিয়া সময় দিয়া মাল দিয়া সহায় কর্ম খোকা ইনশাআল্লাহ, ও আমার ভাই আইন আল্লাহ তাআলা বাইতুল মামুর বানাইছেন আল আসমানো
আল্লাহ এক টাকাও মানুষের কাছে চাই লয় না, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা কইছেন যারা আমার মসজিদ বানাইব আমি জান্নাতের ঘর বানাইব, যারা আমার নবীর মাদ্রাসার মহব্বত করব আমি আল্লাহ তাআলার মায়া মহব্বত করব। আমার দোস্তগলার বুজুর্গ হল আপনারা সারাই কইছ এই মাদ্রাসার পক্ষে একটা অনুরোধ, আবার গলাত বড় বিষ লাঞ্চ তো কি মাঠ টানি আনতে পারিয়ান না, এর বাদেও আমি আপনারা বুয়া দেখিয়া আমি খুশ হইয়া বয়ান করিয়ার দুস্থকলার বুজুর্গল, কিন্তু এখান ওয়াজ আই শুনো এখান বেজান মনে হয় আপনারা হুন্ডা আবার শুনো, আমার অনুরোধ রইল যারা এই মাদ্রাসার পক্ষে আপনারা ইলা কোনো মানুষ ইনতাকে যাইবা না যে আমি ফার্স্ট টিকি নোটেকু টাকা সত্ত্বে আমি দিয়া গেছি না, যে ভাইয়ে ফার্স্ট টাকার নোট পকেটও টাকা সত্ত্বে আপনি না দিয়া বাড়ি যাইবায় রিবায়ত ভাবা গেছে আপনি শয়তানডে খুশ করা তাইছ, শয়তানডে আপনি খুশ করা তাইছ হোকা নাউজুবিল্লা, আর যদিন তুমি ওসিয়ত থাকে ফার্স্ট টাকার নোট অনো দিয়া যাও মাদ্রাসাত আল্লাহরে খুশ করলা হোকা সুবহান আল্লাহ। এর লাগে আমার ভাই হল যে সদগা দিবাই আল্লাহ খুশ, যে সদগা দিতে নাই এ শয়তানডে খুশ করলায়। এখন আমার আবার সোয়াল সাইয়ার আপনারা জবাব দিবা, আমরা আল্লাহরে খুশ করতাম না শয়তানডে খুশ করতাম? খেয়ে খেয়ে আল্লাহরে খুশ করতাম দেখি চাই মাশাল্লাহ, হাসাও আল্লাহরে খুশ করতেন ইনশাআল্লাহ, খেয়ে খেয়ে আল্লাহরে খুশ দেখি আর জুড়ো ভাই আল্লাহ তুমি কবুল করো খো আমিন। ভাই এখন মা তৈল সচরাচর ওয়াজ হয় চান্দা হয় কালেকশন হয়, আজকে এখন দেখতাম কিছু বরাহ গেলে দেখা যায় মানুষের চান্দা দেওয়ার কোয়ালিটিটা সিস্টেমটা বেলেগ। দুস্থকলার বুজুর্গ হল আমি আপনার সামনে অনুরোধ করবো ইনশাআল্লাহ, ও নয়া রুমাল খালকু হা দিয়া দিছেন এক গুড়ো মানছে, এখানে অব নয়া পয়সা উঠছে না আগে যাচ্ছি নিজাত ইউজ হয়ে গেছে, এখান ও জায়গার আয়েশা সিদ্দিকার লাগিয়ে আমি দুস্থকলার বুজুর্গ হল ইউজ করতাম যে আল্লাহ তাআলারে কুশ করবার লাগিয়া মঞ্চর মধ্যে যত বাইন বন আস আল্লাহর ওয়াস্তে সারা উঠিটায় আর ওন চারজন মানছে গামছা এখান লইয়া সুন্দর হইয়া খাড়া হইবা, সব মঞ্চর মুখ জিকির হইত অন্তর ফিকির হইত আর আল্লাহরে ভাইবার লাগিয়া নিয়ত থাকত, ও নিয়তে সব খাড়া হইয়া যার যত ফকট আছে ইনশাল্লাহ আল্লাহর জিকির করিয়া সব একবার উঠিয়া আমরা অস্তিত্ব যার জ্বালা আছে আমরা পয়সা দিতাম আর দিয়া জায়গায় জায়গায় বইতাম এখান দোয়া হইব সবে দিবা তো ইনশাআল্লাহ। এখন আবু বাত্তা কর রেডি করি লই ওহান বড় করো চাই একবার বেআদমি মাফ করা ময় মুরব্বী আঠি আনিয়া দেওয়া নবীর সাহাবা হলে দিছল গতিকে বড় সব পাইবা দিনর লাগিয়া মুহূর্ত সময় উবানে বহুত সব একবার সারা খাড়া নারায়ে তকবীর সব খাড়া হয়ে যাও হরু বড় সারা ময় মুরব্বী নারায়ে তকবীর নারায়ে তকবীর সাদা দাতা গো সাদা দাতা গো মাশাআল্লাহ সব উঠি যাও সব উঠিয়া জিকির হরকা সারা জিকির হরকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।